দেশত চর্চিত হয়ে পড়েছে এখন বিবাহ। এই বিবাহক লৈ চকু থর হয়েছে বিশ্বর নামি নামি বহু লোকর। এই বিয়া আন কারো নহয়, দুই প্রখ্যাত ব্যবসায়ী পরিয়ালর সন্তান অনন্ত আর রাধিকার বিবাহ। 12 জুলাইত মুম্বাইত অনুষ্ঠিত হব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর অধ্যক্ষ মুকেশ আম্বানীর পুত্র অনন্ত আম্বানীর বহু প্রত্যাখ্যিত বিবাহ। ইতিমধ্যে আরম্ভ হয়েছে আড়ম্বরপূর্ণ বিবাহ অনুষ্ঠান। অনন্ত আর রাধিকার বিবাহক লৈ উখল মাখল পরিবেশ আন্তিলাত। ইয়ার মাজতে মথুরার বাঙ্কে বিহারী মন্দিরলৈ প্রেরণ করা হল অনন্ত আম্বানী বিবাহর কার্ড। মন্দিরৰ পূজাৰীয়ে বাংকে বিহাৰীক আগবঢ়াই দিয়ে বিয়াৰ কাৰ্ডখন। উল্লেখ আছে 8 জুলাইত মুম্বাইত অনুষ্ঠিত হয় অনন্ত আৰু ৰাধিকা মার্চেণ্টৰ হালথি অনুষ্ঠান। অনন্ত আৰু ৰাধিকাৰ হালথি অনুষ্ঠানত উপস্থিত থাকে ৰণবীৰ কাপুৰকে আদি কৰি সালমান খান, অৰ্জুন কাপুৰকে ধৰি আন আন বলিউড তাৰকাসকল। এক প্রকার যেন বলিউড তারকার সমারোহ হয়ে পড়িল অনন্ত রাধিকার খালটি অনুষ্ঠান। 12 জুলাইত মুম্বাইত জিও ওয়ার্ল্ড কনভেনশন হলত বিবাহ অনুষ্ঠানের পিছত 13 জুলাইত আশীর্বাদ অনুষ্ঠান আর 14 জুলাইত বিবাহ অভ্যর্থনা অনুষ্ঠান। অতিথি তালিকাত আছে বলিউড তারকাকে ধরে ক্রিকেটার, রাজনীতিবিদ, প্রখ্যাত উদ্যোগপতি আর আন্তঃরাষ্ট্রীয় ব্যক্তি। Next report, News18 Assam North Eastত। Thank you so much. Thank you. Chalo kha pina kha ke jana। দেখত চর্চিত হয়ে পড়েছে এখন বিবাহ। এই বিবাহক লৈ চকু থর হয়েছে বিশ্বর নামি নামি বহু লোকর। এই বিয়া আন কারো নহয়, দুই প্রখ্যাত ব্যবসায়ী পরিয়ালর সন্তান অনন্ত আর রাধিকার বিবাহ। 12 জুলাইত মুম্বাইত অনুষ্ঠিত হব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর অধ্যক্ষ মুকেশ আম্বানীর পুত্র অনন্ত আম্বানীর বহু প্রত্যাখ্যিত বিবাহ। ইতিমধ্যে আরম্ভ হয়েছে আড়ম্বরপূর্ণ বিবাহ অনুষ্ঠান। অনন্ত আর রাধিকার বিবাহক লৈ উখল মাখল পরিবেশ আন্তিলাত। ইয়ার মাজতে মথুরার বাঙ্কে বিহারী মন্দিরলৈ প্রেরণ করা হল অনন্ত আম্বানী বিবাহর কার্ড। মন্দিরৰ পূজারীয়ে বাঙ্কে বিহারীক আগবঢ়াই দিয়ে বিয়ার কার্ডখন। উল্লেখ আছে 8 জুলাইত মুম্বাইত অনুষ্ঠিত হয় অনন্ত আর রাধিকা মার্চেণ্টৰ হালথি অনুষ্ঠান। অনন্ত আর রাধিকার হালথি অনুষ্ঠানত উপস্থিত থাকে রণবীর কাপুরকে আদি করে সালমান খান, অর্জুন কাপুরকে ধরে আন আন বলিউড তারকাসকল। এক প্রকার যেন বলিউড তারকার সমারোহ হয়ে পড়িল অনন্ত রাধিকার হালথি অনুষ্ঠান। 12 জুলাইত মুম্বাইত জিও ওয়ার্ল্ড কনভেনশন হলত বিবাহ অনুষ্ঠানের পিছত 13 জুলাইত আশীর্বাদ অনুষ্ঠান আর 14 জুলাইত বিবাহ অভ্যর্থনা অনুষ্ঠান। অতিথি তালিকাত আছে বলিউড তারকাকে ধরে ক্রিকেটার, রাজনীতিবিদ, প্রখ্যাত উদ্যোগপতি আর আন্তঃরাষ্ট্রীয় ব্যক্তি। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো খা পিনা খা কে জানা।